আচ্ছা, তাহলে শুরু করি। লোকাল হোস্ট, আমাদের টেমপ্লেটের নাম কি জানা ছিল? ক্যাসোনোভা। আচ্ছা, যেগুলো দেখাইছি সেগুলো প্র্যাকটিস করছেন না? আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্স কিছু আজকে দেখবো, সেটা হচ্ছে কাস্টম পোস্ট। আমরা গতদিন রেজিস্টার করি নাই, এটা করছি, কোয়েরি করা নাই। আচ্ছা, কাস্টম পোস্ট রেজিস্টারের সময় WP অ্যাডমিন ওকে। তো আমরা এখানে আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম কোনটা, এইটা না, এটা না, এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে প্রমোশনস। প্রমোশনসের হচ্ছে আমরা এগুলা চাচ্ছিলাম, যে এখানে আমরা চারটা অপশন থাকবে। তো এখানে প্রথমে আমাদের এই যে এক্সটার্নাল ডাটাগুলো, এটা আসবে হচ্ছে PHP দা টাইটেল, এটা হচ্ছে দা কন্টেন্ট বা দা এক্সার্ভ বা যেটাই বলেন না কেন সেটা। আর এখানে হচ্ছে আমাদের একটা লিঙ্ক আসবে, আর এটা হচ্ছে, এটা আসবে হচ্ছে কাস্টম ফিল্ড থেকে। তো আমরা এইটা হচ্ছে প্রমোশনসে যদি যাই, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কাস্টম ফিল্ড এখানে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে না কাস্টম ফিল্ড। তো কাস্টম ফিল্ড আমরা ইউজ করে দেখবো যে কাস্টম ফিল্ডটা কী করে ব্যবহার করতে হয়। আর প্লাস হচ্ছে আমরা আমাদের পোস্ট কোয়েরি করব আজকে। তো পোস্ট কোয়েরি করার জন্য আপনারা অনেক ধরনের কোড পাবেন, কিন্তু আমি যে কোডটা ব্যবহার করি সেটা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনাদের যে কোনো অনেকগুলো কোয়েরি ব্যবহার করতে পারবেন বা কোনো সমস্যা হবে না। তো এখানে পোস্ট কোয়েরি দুই ধরনের আছে, সেটা হচ্ছে যে পেজিনেশন সাপোর্ট সহ পোস্ট কোয়েরি আর পেজিনেশন সাপোর্ট ছাড়া পোস্ট কোয়েরি। কোথায় পেজিনেশন সাপোর্ট সহ লাগবে, যেমন ধরেন আপনি এখানে থাকলো যে আওয়ার টিম, তো সেখানে আওয়ার টিমের অনেকগুলো লিস্ট আসলো, পাঁচটা টিম দেখালো আর বাদ বাকিগুলো দেখালো যে 1 2 3 4 5, এরকম পেজিনেশন দেখালো। আর দেখা যাচ্ছে যে আপনি কাস্টম পোস্ট করলেন বুকস নামে বা প্রজেক্ট ফিচার প্রজেক্ট নামে, তো সেক্ষেত্রে আপনার কাস্টম পোস্ট রেজিস্টার হবে হচ্ছে পেজিনেশন সাপোর্ট সহ। তো আমরা আপাতত পেজিনেশন সাপোর্ট আমাদের এখানে লাগবে না, এখানে কি কোনো পেজিনেশন সাপোর্ট লাগবে বলেন? লাগবে না। তো সেই জন্য আমরা নর্মাল যেই পোস্ট কোয়েরি সেটা ব্যবহার করব। তো সেই কোয়েরির জন্য একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে দেখতে হচ্ছে এইরকম। এখানে হচ্ছে কোয়েরিটা করার জন্য প্রথমে গ্লোবাল পোস্ট নামে একটা এটা নিয়ে নেওয়া হয়, যেটা আমাদের সবসময়ই প্রয়োজন হবে। আর এখানে আর্গুমেন্ট নেওয়া হয় হচ্ছে, অনেকগুলো আর্গুমেন্ট আপনি চাইলে নিতে পারেন, যেমন হচ্ছে পোস্ট পার পেজ, কয়টা পোস্ট মানে পোস্ট ওই কোয়েরির মধ্যে শো করবে, যেমন এখানে আমাদের কয়টা শো করবে, তিনটা। ঠিক একইভাবে পোস্ট টাইপ, আপনি যে কোনো ধরনের পোস্ট টাইপ এটা থেকে কোয়েরি করতে পারেন। পোর্টফোলিও ক্যাট, এটা হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি, বা আপনি যদি এখানে ক্যাটাগরি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। আর এবার হচ্ছে মাই পোস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে এসে বলা হলো যে গেট পোস্ট আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট সেটিং থেকে তুমি পোস্টগুলো নেও, এটা বলা হলো। তারপরে এবার তাদের মধ্যে ফোর্স করা হলো যে তুমি পোস্টকে হচ্ছে করো হচ্ছে মাই পোস্ট, মানে গ্লোবাল পোস্ট নিয়ে নিলাম, সেটাকে ফোর্স করে আমি এখান থেকে নিয়ে নিলাম পোস্টগুলো। তো এইটা শুরু করতে হবে আর ইনফোর্স করে শেষ করতে হবে। তারপরে এবার আপনি মাঝখানে আপনার কন্টেন্ট যেগুলো সেগুলো দেবেন, এখানে চাইলে আপনি কাস্টম পোস্ট নিতে পারেন বা যে কোনো কিছুই নিতে পারেন। যেমন আমরা আমরা এই অংশটুকু কপি করে নিলাম। তো তারপরে এবার হচ্ছে ওয়াম্প WWW ক্যাসানোভা ডাব্লিউ কন্টেন্ট থিমস ক্যাসানোভা, এখানে আমাদের আছে হচ্ছে কোথায় ইন্ডেক্স PHP না? এইগুলা ব্র্যান্ড বিল্ডিং না, না এটা না, ওয়েব ডেভেলপমেন্ট, ও এটাতে, এখানে এইগুলা, এই যে এগুলা আইকন বক্স। তো আমরা এখানে আমরা নিলাম, তো এখানে আমরা অনেক বড়, আচ্ছা এটা কেটে দিই। তো আমাদের অংশটুকু হচ্ছে এতটুকু হবে। তো এখানে আমাদের পোস্ট পার পেজ কত হবে, তিন পোস্ট টাইপ হবে হচ্ছে আমাদের ফাংশন PHP তে গিয়ে আমি দেখে আসি যে কি নামে আমি পোস্ট নিছি। এখানে আমরা INC কাস্টম পোস্ট, এখান থেকে আমরা পোস্ট নিছি হচ্ছে কি নামে, প্রমোশন নামে। পোস্ট টাইপ হচ্ছে, আচ্ছা আমরা এখানে কাস্টম পোস্ট এটা আমরা ফিক্স করে নিই, এখানে যেভাবে আছে সেভাবে নেই।
রেজিস্টার পোস্ট টাইপ করে নেই, তাহলে অনেকগুলো এখানে ফ্রোজেনই আসবে। ওইটা দিয়ে অনেকগুলো নেওয়া যাবে, কিন্তু একটু সমস্যা হবে। প্রমোশন টাইটেল এডিটর কাস্টম ফিল্ড, আচ্ছা থাম্বো নেই, আমাদের দরকার নাই। প্রমোশন আইটেম, আর এটা আমরা কেটে দিই। আচ্ছা দেখি যে ঠিক আছে কিনা। ড্যাশবোর্ড প্রমোশনস, হ্যাঁ আচ্ছা। তো আমাদের কাস্টম পোস্ট টাইপ কি হবে? প্রমোশন নামে। আর আমাদের পোর্টফোলিও আইটেমস, সরি ভুল জায়গায় দিয়েছি, এখানে হবে। আর এটা লাগবে না আমাদের, অর্থাৎ আমরা কোনো কাস্টম ট্যাক্সনমি এখানে দেই নাই, জাস্ট এটা লাগবে। আর এবার আমরা এই যে আমাদের যে একটা কোয়েরি, সেই কোয়েরিটা আমরা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে আমরা এখানে দিলাম। তো এখানে তো আমাদের ডাইনামিক করতে হবে, যেমন এইটা হবে কি, পিএসপি দা টাইটেল, এখানে আমাদের পি বাদ দিয়ে পিএসপি দা কন্টেন্ট। কিন্তু দা কন্টেন্টের একটা প্রবলেম কি, আমি যদি পুরো কন্টেন্ট দিই সব টোটাল এখানে শো করবে, কিন্তু আমি এখানে চাচ্ছি যে একটা এক্সার্পট শো করুক। তো সেই জন্য আমরা এখানে কি করব, পি ট্যাগের মধ্যে এক্সার্পট নিলে কিন্তু পি ট্যাগ লাগবে আমাদের, আর যদি এক্সার্পট ছাড়া নেই তাহলে আমাদের পি ট্যাগ লাগবে না, এটা মনে রাখবেন কিন্তু। ঠিক আছে, এখন আমাদের এক্সার্পট নেব, পিএসপি দা এক্সার্পট। কিন্তু আমাদের এই টেমপ্লেটটা এক্সার্পট সাপোর্ট করে কিনা, এই কাস্টম পোস্টটা, সেইটাকে কিন্তু আবার এক্সার্পট সাপোর্ট দিতে হবে। এই যে এখানে এক্সার্পট, আচ্ছা এক্সার্পটটা কি জিনিস, সেটা যদি আপনি, যেমন আমি যদি প্রমোশন থেকে অ্যাড নিয়ে যাই, সেক্ষেত্রে এখানে দেখবেন যে একটা ফাংশন শো করছে এক্সার্পট। কেন শো করলো এটা, ফাংশন পিএইচপিতে আমি দিয়েছি বলেই কিন্তু এক্সার্পট শো করলো, নাহলে করতো না। যেমন আমি যদি এখান থেকে কেটে দেই এক্সার্পটটা, অর্থাৎ ডিফল্টভাবে কিন্তু কাস্টম পোস্টে এক্সার্পট সাপোর্ট থাকে না। আপনি যদি এক্সার্পট ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে অ্যানেবেল করে নিতে হবে, নাহলে কিন্তু শো করবে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তো আমরা এক্সাক্ট এক্সাক্ট ব্যবহার করতে পারবো এখানে, এক্সাক্ট ব্যবহার করার সুবিধা আছে, সুবিধাটা আপনি আপনাদের বলে দিব। তো পিএইচপি দা এক্সাক্ট নিলাম, আর লার্ন মোরে এখানে হবে হচ্ছে পিএইচপি দা পারমালিঙ্ক, আর লার্ন মোরটা লার্ন মোরই থাকবে। আমাদের এখানে আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে যে আইকনটা হবে, আইকনটা চেঞ্জ করতে হবে। তো আইকনের কোন অংশটুকু চেঞ্জ হবে বলেন তো? এখানে শুধুমাত্র ট্যাবলেট অংশটুকু চেঞ্জ হবে। তো আমরা এটা আপাতত কাস্টম ফিল্ড দিয়ে করব, পরবর্তীতে আমরা এগুলোর জন্য ইউআই যখন তৈরি করব তখন ড্রপ ডাউন মেনু তৈরি করব, যে এইখানে হচ্ছে লেখা থাকবে যে সিলেক্ট প্রমোশন আইকন দিয়ে, এবার ড্রপ ডাউন মেনু দিয়ে যত আইকন সাপোর্ট দেবো তত আইকন থাকবে। তো আপাতত আমরা এটা করব না, এখন জাস্ট আমরা টেক্সট মোডে করব, পরবর্তীতে অপশন ফ্রেমওয়ার্ক যখন শিখবো তখন। তো এখানে আমাদের এইটা যেহেতু আমরা কাস্টম ফিল্ড থেকে নিয়ে আসব, সেই জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলটা দেখতে এরকম। যেমন এখানে আমি নিতে পারি ভেরিয়েবল পিএইচপি শুরু এবং শেষ, তারপরে তার মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম যে প্রমোশনস আইকন ইজ ইকাল টু এইটা, মানে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে যাতে এইটা আমি কোথায় থেকে নিব, যে গেট অপশন ট্রি, এবার তুমি নাও হচ্ছে প্রমোশন আইকন নামেই নাও প্রমোশন আইকন। তারপরে এবার এখান থেকে আমি ইকো করে সেটা দিয়ে দিব যে তো এখানে হচ্ছে পিএইচপি ইকো প্রমোশন আইকন শেষ। হ্যাঁ ও সরি সরি সরি, এখানে হচ্ছে গেট পোস্ট মেটা হবে, সরি এইটা হবে গেট পোস্ট মেটা। আচ্ছা হ্যাঁ, এখানে ডিফল্ট ভাবে ফলসি থাকে কাস্টম পোস্টে, কাস্টম পোস্ট এটা শো করে না। আচ্ছা তো আমরা এখানে গেট পোস্ট মেটা করে পোস্ট মেটা থেকে নিলাম যে ট্যাবলেট আইকনটা আসবে। তো এখানে আমাদের বাকি যে দুইটা আছে সেই দুইটা আমরা তাহলে কেটে দিই, কেটে দিয়ে আমরা দেখি যে আমাদের, আমরা যদি পোস্ট করি অ্যাডমিন থেকে তাহলে আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দিলাম, আর এখানে যদি আমি এখন রিফ্রেশ দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে প্রমোশনসগুলো নাই, অর্থাৎ আচ্ছা যে একটা দিছে একটা আছে। তো আমরা এখানে প্রমোশন একটা সেট করি, আর আইকনগুলোর জন্য আমি এখন আইকন দিব, প্রমোশন আইকন নামে আমাদের নিতে হবে নেম, আর এখানে ভ্যালু দিতে হবে। তো ভ্যালুগুলো কোথায় পাবো, ফন্টাসামের আইকন আছে ওইখানে,
ফন্টাসমে যে আইকন আছে সেই আইকন থেকে আমরা নিব, যেমন আমরা যা ইচ্ছা তাই দিতে পারি। এখন যেমন যদি দিই রুবল, RUWBLE, তাই না? রুবল, আচ্ছা যদি এটা দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওইটা ওই আইকনটা চলে আসছে। আচ্ছা কোনো একটা কারণে আইকন আসে নাই, দেখে আসি যে আমাদের আইকনটা কি হলো। আচ্ছা হ্যাঁ, আবার ক্র্যাশ করলো কেন? আচ্ছা ওখানে আমাদের কাস্টম ফিল্ড পাই নাই। এক মিনিট, আমরা ইকো করি নাই বোধ হয়। হ্যাঁ ইকো করছি, ট্রু, এখানে ট্রুই হবে এটা। হ্যাঁ ওইখানে ট্রু হবে, কাস্টম ফিল্ডের ক্ষেত্রে ট্রু হবে, আর হচ্ছে যখন আমরা অপশন ট্রি থেকে আনবো তখন ফলস হবে। আচ্ছা তো তাহলে আমরা এখানে যে আইকন ইচ্ছা এখন ইউজারকে পাওয়ার দিলাম, যে ইউজার যে আইকন ইচ্ছা সেই আইকন ব্যবহার করতে পারে। জাস্ট তার হচ্ছে আইকনের নাম জানা লাগবে। এখানে যদি আমি ফেসবুক দেই, ফেসবুক আইকন, যে কোনো আইকন ইউজার যুক্ত করতে পারবে, যে কোনো সময় এটাকে এডিট করতে পারবে। অর্থাৎ আমরা হোম পেজের যে মডুলটা সেই মডুলটা সাপোর্ট দিলাম। এখানে HTML5 এগুলার আইকন নাই? হ্যাঁ আছে, এই যে HTML5, CSS3 সবই আছে। HTML5 আর এখানে হচ্ছে মোবাইল নাই, মোবাইল এখানে আমরা দিব, এটা দিয়ে দিব হচ্ছে কি দেওয়া যায়, অ্যান্ড্রয়েড, ANDROID। অর্থাৎ ইউজারকে আমি সুবিধা দিয়ে দিলাম যে ইউজার যে কোনো আইকন এইখানে সেট করতে পারছে। কিন্তু একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন, আমি যদি একটাতে আইকন না দেই, যেমন নো আইকন, মনে করেন আমি একটাতে আইকন দিলাম না, একটা কাস্টম ফিল্ডে আমি চাচ্ছি যে আইকনটা না আসুক, কিন্তু এই যে এইটা শো করছে, কিন্তু আমরা চাচ্ছি যে আইকন না থাকলে এটা শো করবে না, এরকম হবে। তো আমাদের এইটার জন্য একটা এলিমেন্ট আছে, এই যে এটা, তো এখানে একটা টার্ম দিয়ে দিতে হবে, যদি আইকন থাকে তাহলে তুমি শো করো, না থাকলে শো করো না, এরকম বলে দিতে হবে। তো সেটা কিরকম, এখানে জাস্ট আমাকে একটা ইফ ইলস এখানে একটা ট্যাগ শুরু করতে হবে, যেমন PHP ইফ কোনটা, তারপরে এবার হচ্ছে PHP ইনডিফ। আচ্ছা এখন যদি আমরা এখানে দেখেন, এইটা কাট করে নিয়ে জাস্ট এই লুপের মধ্যে দিয়ে দিলাম, এখন আমাদের কি হবে, আমরা জাস্ট একটা ইফ যুক্ত করলাম, এবার আমরা এটা দিয়ে দিই যে ইফ প্রমোশন আইকন, যদি প্রমোশন আইকন থাকে তাহলেই প্রমোশন আইকন শো করো। যেমন এবার রিফ্রেশ করেন, দেখবেন যে আপনার এইটাতে কোনো আইকন নাই, অর্থাৎ আমরা অ্যাডমিন থেকে এটার আইকন দেই নাই, এজন্য এটা শো করবে না, এগুলো দিছে এগুলো শো করবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা চাচ্ছি যদি ইউজার আইকন না দেয় ডিফল্ট একটা আইকন শো করবে, এরকম ফল ব্যাক ডাটা কিভাবে দিতে পারি, কারণ ইউজার আইকন দিল না কিন্তু দেখা যাচ্ছে আইকন শো করলো না, এরকম যদি হয় সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এখানে আমরা দিতে পারি PHP else, এবার আপনি এখানে দেন যে ডিফল্ট আইকন, মনে করেন এখানে আমি দেই ওয়েব, কই ওয়েব, অ্যাপেল দিই FA। অর্থাৎ আমরা কি বললাম যে যদি আইকন থাকে তাহলে যে আইকন দিচ্ছে সেটাই শো করো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আইকন না থাকে সেক্ষেত্রে অ্যাপেলের আইকন শো করো, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিভিন্ন কাজ সময় লাগতে পারে, বিভিন্ন সময় এই কোডটা আপনি এই টার্মটা এফ এলসের এটা শিখে নিলে অনেক কিছুই করতে পারবেন। যেমন ইউজার ভুলে কন্টেন্ট দিল না, সেক্ষেত্রে আমরা ইফ PHP দা কন্টেন্ট দেন একটা জিনিস, আর যদি না দেয় আরেকটা জিনিস, যদি না দেয় সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস, এরকম এইরকম টার্মগুলো এখানে আমরা দিয়ে দিতে পারছি। তো এইরকমগুলো লাগে বিভিন্ন কাস্টম পোস্টে, এটাই হচ্ছে মেইন ফিচার আর কি, যে আপনি এভাবে ব্যবহার করতে পারছেন। তো আমি যদি এখানে আরও পোস্ট করি সেক্ষেত্রেও কিন্তু শো করবে, করবে না?
কয়টা শো করবে? চারটা হয়ে যাবে না, এখানে হবে না, কারণ আমরা তিনটাই দিয়ে দিছি। আচ্ছা, তো তাহলে আমরা এটা দেখলাম যে ইফ এলস কিভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। আবার এখানে আমরা একটা অপশন চাচ্ছি যে ইউজার কি এখন আইকন টার্ন অফ করতে পারবে কোনো ওয়েতে? পারবে? হ্যাঁ পারবে, শিওর? না যারা বলছেন তারা শিওর? মানে ইউজার কি এই আইকন টার্ন অফ করতে পারবে এখন? পারবে না, কারণ আইকন দিলেও আসবে না দিলেও আসবে, কিন্তু আমরা চাচ্ছি ইউজারকে একটা রাইট দিতে যে আইকন সে শো করার ক্ষমতা তার থাকুক। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এখানে আরেকটা টার্ম এখানে দিয়ে দিতে পারি যে শো আইকন, এই নামে আমি একটা নিলাম। নিয়ে এবার এইখানে আবার আরেকটা আমি দিব যে পিএইচপি ইফ শো আইকন ইজ ইকাল টু ইয়েস, দেন এটা শো হোক, আর তারপরে এবার হচ্ছে ইনডিফ, অর্থাৎ এটা শেষ হইলো। মানে কি এটার মানে বলতে পারবেন? যে শো আইকন যদি মানে, হ্যাঁ যদি শো আইকনের ভ্যালু ইয়েস হয় সেক্ষেত্রেই এখানে আইকন দেখাবে, আর এখন কিন্তু দেখাবে না, এখন যদি আপনি যান এখন দেখাবে না, কারণ আমার শো আইকন ভ্যালু ওই শো আইকনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু থাকতে হবে, না হলে হবে না। তো আমরা এখন কি করতে পারি, একটা অপশন তৈরি করব পরবর্তীতে যে আমরা এখানে একটা কাস্টম ফিল্ড যদি কেউ এখানে ইউজ করে যে শো আইকন ইয়েস, সেই ক্ষেত্রেই কিন্তু এইখানে আইকনটা শো করবে। আবার আপনি আরেকটা ভ্যালু দিতে পারেন যে যেমন এটা ব্যবহার করা যাইতে পারে আইকন কালারের, আইকন কালার যদি আমি আরেকটা ব্যবহার করতে চাই সেটাও ব্যবহার করতে পারছি। এগুলো বাস্তব প্রয়োগ হলে আরো বেশি বুঝতে পারবেন, এখন হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে। হ্যাঁ ঠিক আছে, বাস্তব প্রয়োগ যখন হবে তখন বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমরা শো আইকন ইয়েস, এটা আমরা পরবর্তীতে করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনি মাল্টিপল ইফ এলস আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা করে দিলাম যে এইভাবে আমরা ব্যবহার করতে পারি এটা। তো তারপরে হচ্ছে আমাদের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে এইটা। তো এই অংশটার এলিমেন্টটা কিরকম, এটার হচ্ছে একটা ফিচার্ড ইমেজ, তারপরে এখানে হচ্ছে আমরা দেখি, হ্যাঁ এটার হচ্ছে একটা ফিচার্ড ইমেজ, তারপরে হচ্ছে এখানে একটা টাইটেল, আর এখানে কন্টেন্ট। তো এখানে আবার রো এইগুলোর ব্যবহার আছে, দেখছেন রো এগুলোর ব্যবহার আছে। আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা রো ব্যবহার করছে, এখানে একটা রো ব্যবহার করছে। তো আমাদের উচিত হবে কোনটা জানেন, যে এই টোটালটাকে নর্মাল এইচটিএমএল এ নেওয়া। যেমন আমাদের এটা হচ্ছে টাইটেল, এইটা হচ্ছে কন্টেন্ট, এইটা হচ্ছে ইউএলএলআই দিব আমরা। ইউএলএলআই দিয়ে আমরা এভাবে স্টাইল করতে পারবো? পারবো না, কিন্তু আমরা যদি এটাকেই এই যে এইচটিএমএল আছে এটাকে ডাইনামিক করতে যাই অনেক প্রবলেম হবে, ইউজার তো এত ডাইনামিক ব্যবহার করতে পারবে না, এখানে নর্মাল ইউএলএ এটা করে নিতে হবে। তো তারপরে হচ্ছে এইটা আমরা নর্মাল এটা করতে পারবো, আর ডাউনলোড নাও এটাও আমরা করতে পারবো। তো এই অংশটুকু হবে হচ্ছে আমরা দিতে পারি যে পেজ কন্টেন্ট এডিট, এডিট পেজে দিতে পারি। তো এডিট পেজ যখন আমরা হচ্ছে ব্লক পেজ করব তখন এটাকে আমরা পেজে কনভার্ট করব, অর্থাৎ ওয়েলকাম টেমপ্লেট ওয়েলকাম করব, তখন আমরা এটাকে ডাইনামিক করব। অর্থাৎ এই এই অংশটা আমাদের এরকমই থাকুক, পরবর্তীতে আমরা যখন পেজে যাব তখন এটা ডাইনামিক করব। আর এরপরে আসতে আসতে আওয়ার সার্ভিস, এটা আমি আর দেখালাম না, কারণ আওয়ার সার্ভিস আর হচ্ছে এইটা হচ্ছে একই জিনিস। ঠিক আছে, একই জিনিস বারবার রিপিট করার কোনো দরকার নাই। এখানে হচ্ছে ফান ফ্যাক্টস, ফান ফ্যাক্টসটা হচ্ছে অপশন প্যানেলে যাবে টোটালি, যে অপশন প্যানেলে একটা সেটিং থাকবে যে ফান ফ্যাক্ট সেটিংস, তারপরে ফান ফ্যাক্ট টাইটেল, ফান ফ্যাক্ট কন্টেন্ট, তারপরে হচ্ছে টোটাল প্রজেক্ট, তারপরে টোটাল ওয়ার্ক আওয়ার, এইগুলো হচ্ছে থিম অপশন থেকে আসবে। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে আসবে হচ্ছে ফিচার্ড প্রজেক্ট, অর্থাৎ পোর্টফোলিও নামে একটা আমরা কাস্টম পোস্ট তৈরি করবো। তো এইটা আমি দেখাই, কারণ এটার হচ্ছে সিঙ্গেল আইটেম আছে যে এইখানে ক্লিক করলে এই যে ইমেজটা এভাবে শো করবে, বা এটাও আপনারা পারবেন সিঙ্গেল আইটেম। তো তারপরে আমি এটা করি, তারপরে আছে টিম, আচ্ছা আমরা এটা করে ফেলি ফিচার্ড প্রজেক্টের জন্য।
তো ফিচার প্রজেক্টের জন্য আমরা এখানে একটা পোস্ট নিব যে পোর্টফোলিও, এটা হচ্ছে নেম, আর সিঙ্গুলার নেম হবে একটা পোর্টফোলিও, এটা আমাদের ওইটাই থাক, টাইটেল এডিটর কাস্টম ফিল্ড এক্সার্ভ, এটাই থাকলো। এখানে ঠিক একইভাবে আমি কোয়েরি করব, এক্সার্ভ লাগবে না, আচ্ছা থাক সমস্যা নেই, যদি কোনো সময় লাগে বা কেটেও দেওয়া যাইতে পারে, এটা সমস্যা না। এখানে ঠিক একইভাবে এই একই কোয়েরি ব্যবহার করব, আচ্ছা এখানে একটু বড় আছে এই জন্য এটা ভালো হলো আর কি। এই হচ্ছে আমাদের কোয়েরি। এখানে পোস্ট পার পেজ কয়টা হবে? তিনটা। পোস্ট টাইপ হচ্ছে পোর্টফোলিও, আর এই যে এই অংশটুকু আমাদের ডাইনামিক করতে হবে, এটা আমি কপি করে বা কাট করে যে কোনোভাবেই এইখানে নিব আমাদের কোয়েরির মধ্যে। তো তারপরে প্রজেক্ট টাইটেল হেয়ার এখানে হবে কি? পিএইচপি দা টাইটেল। আর এখানে হবে হচ্ছে কাস্টম ফিল্ড, যে প্রজেক্ট মেটা অর্থাৎ কোন বিভাগের প্রজেক্ট সেটা আসবে হচ্ছে আমাদের কাস্টম ফিল্ড থেকে। তো কাস্টম ফিল্ডের জন্য আমি এটা নেই, তো আমরা কাস্টম ফিল্ডটা এমন ভাবে সেট করব যেমন এখানে হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি নামে কাস্টম ফিল্ড নিব। তো এখানে আমরা কাস্টম ফিল্ড এমন ভাবে সেট করব যেন এটা থাকলেই শো করে, কারণ এখানে যে প্রজেক্ট মেটাটা অংশটুকু আছে, তো সেই জন্য পিএইচপি ইফ ইন্ড ইফ। তো এখানে আমরা কি করব, পিএইচপি ইকো ডলার সাইন, আমরা এটা নিয়ে আসি পোর্টফোলিও ক্যাটাগরি। ক্লিয়ার, বুঝতে পারছেন যে এখানে কেন এটা করলাম? আচ্ছা তো হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা তো আসলোই, এখানে আছে হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ অ্যান্ড লিঙ্ক। তো লিঙ্কটা তো আমাদের সব সময়ই হবে, লিঙ্কের ক্ষেত্রে আমাদের এইচআরইএফ এখানে হবে হচ্ছে পিএইচপি দা পারমা লিঙ্ক, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের যে প্রিভিউ ইমেজ এটাতে লিঙ্ক হবে একটা বড় আকারের ইমেজ, ঠিক আছে, বড় ইমেজ হবে। আবার এখানে ইমেজ এসআরসি করে যেটা আসবে সেটা হচ্ছে একটা ক্রপ হয়ে একটা নির্দিষ্ট সাইজের একটা ইমেজ হবে। তো আমরা ওয়ার্ডপ্রেসের ক্রপ সিস্টেম ব্যবহার করব, এখানে ওয়ার্ডপ্রেসের ইমেজ ক্রপিং সিস্টেম ব্যবহার করব। সেটা হচ্ছে যে আমরা যদি ছোট ইমেজ এখানে লিঙ্ক করব, আর বড় ইমেজ লিঙ্ক করবো, ছোট ইমেজ হবে ইমেজ এসআরসি, এই যে এখানে যে পোর্টফোলিও ওয়ান এই ইমেজটা আসবে হচ্ছে থাম্বনেইল ছোট ইমেজ। তো সেই জন্য আমরা পিএইচপি যে মানে ওয়ার্ডপ্রেসের যে ক্রপ ফাংশন আছে সেটা ব্যবহার করতে পারি, এবং অথবা আমরা কাস্টম ফিল্ড ব্যবহার করতে পারি। তো ওয়ার্ডপ্রেসের ক্রপ ফিচার সম্পর্কে আমরা ব্লগ পোস্টে যখন যাব তখন আমরা আলোচনা করব। ওইখানে হচ্ছে দেখবেন যে যেমন এই থিমটা এইচটিএমএল আমি দেখাচ্ছি, তো এখন আমরা এটা কাস্টম ফিল্ড দিয়ে কিভাবে ইমেজটা নিয়ে আসা যায় সেটা দেখব। তো এখানে আমরা কাস্টম ফিল্ড দিয়ে একইভাবে সেম আর কি, যে পোর্টফোলিও থাম্ব, আর আরেকটা হবে পোর্টফোলিও লার্জ। তো এখানে হবে হচ্ছে আমাদের পিএইচপি ইকো পোর্টফোলিও থাম, আর এরপরে যেটা হবে এইচআরইএফ পিএইচপি ইকো পোর্টফোলিও লার্জ, এইটার হচ্ছে টাইটেল হবে হচ্ছে পিএইচপি দা টাইটেল।
অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট, এটাও কিন্তু ডাইনামিক হয়ে যায় টাইটেল অনুযায়ী। তো এটা করলাম, তো এখন আমরা এটা দিয়ে দিলাম, বাকি যেই প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা কেটে দিব। কয়টা প্রজেক্ট আছে? তিনটা প্রজেক্ট না? হ্যাঁ, বাকি প্রজেক্টগুলো আমরা কেটে দিলাম। এখানে আমরা রিফ্রেশ করে দেখি এগুলো চলে গেছে কিনা। আচ্ছা, যে নেট নাই আর কি, আমার ফোন বন্ধ করে দিছি। তো আচ্ছা হ্যাঁ, এখানে পোর্টফোলিওতে কোনো কিছু আপাতত নাই। তো আমরা এখন এখানে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে পোর্টফোলিওস, অ্যাড নিউ। তো আমাদের এখানে কি কি ব্যবহার করতে হবে পোর্টফোলিওর জন্য? টাইটেল, টাইটেল এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট, আর কাস্টম ফিল্ড আমাদের কি কি? পোর্টফোলিও ক্যাটাগরি, ক্যাটাগরি দিলাম, ফটোগ্রাফি, তারপরে হচ্ছে পোর্টফোলিও থাম্বনেইল, থাম্বনেইলের জন্য আমরা আপলোড করব ছবি, অ্যাড মিডিয়া, তারপরে এখান থেকে আমরা নিয়ে আসি ইমেজ, বা কোথায় আছে ওটা, অ্যাসেটস, ইমেজেস, পোর্টফোলিও ওয়ান, এটাই তো না? এটা তো বড় সাইজ, ওখানে কি বড় সাইজই ছিল নাকি? হ্যাঁ, বোধ হয় বড় সাইজ ছিল। আচ্ছা ঠিক আছে, বোধ হয় ওখানে রিসাইজ করে নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি নিলাম এই ইমেজটা, তারপরে হচ্ছে এখানেও একই সাইজের ওই ইমেজটাই নেই, ওরা ছোট করে দেয় নাই আর কি, এই জন্য আমাদের থাম্বনেইল ব্যবহার করা উচিত। পাবলিশ। তো তারপরে এবার যাই, এখানে গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে পোর্টফোলিও ইমেজ আসার কথা। আচ্ছা আসছে। ও, মজিলা খুব ঝামেলা করছে, তো ক্র্যাশ করছে শুধু শুধু। কি ব্যাপার, এসে হারাই যাওয়ার কারণ কি? ও উপরে না, ও ইয়ার উপরে। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমরা যদি এটাতে ক্লিক করি দেখা যাচ্ছে আমাদের একটা চলে আসছে যে টাইটেল ফর পোর্টফোলিও, এটা হচ্ছে আমরা যে টাইটেল দিলাম সেটার। আর লিঙ্কে ক্লিক করলে এখন কিছুই ওপেন হবে না। তো আমরা এইটার এইচটিএমএল বের করি যে সিঙ্গেল পোর্টফোলিও কীরকম দেখতে হয়। এখানে যাই, কোথায় আছে এটা? ক্লাস টু না? না, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্যাসানোভা কি রেড এইচটিএমএল? ক্লাস ওয়ান। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করি, প্রজেক্টস, প্রজেক্টস কই, এই তো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পোর্টফোলিও দেখতে ঠিক এরকম হবে, অর্থাৎ আমরা যখন সিঙ্গেল পোর্টফোলিও ওপেন করব সেটা দেখতে এরকম হবে। যেমন এই যে দা কন্টেন্ট বললেন, লাগবে না, ও দা এক্সপার্টের কথা বলছেন। আচ্ছা, দা কন্টেন্টের কন্টেন্ট আমাদের এখানে আসবে, প্রজেক্ট ডিসক্রিপশন এখানে হবে, হচ্ছে পোর্টফোলিও টাইটেল, পিএসপি দা টাইটেল করে, আর এটা হচ্ছে ফিচার্ড, আরেকটা ইমেজ লাগবে এখানে, যে ইমেজটা আমরা ওই মানে ব্যানার হিসেবে ব্যবহার করব। তাহলে আমাদের এখানে নতুন যেগুলো লাগছে, যেটা হচ্ছে অ্যাবাউট প্রজেক্টের জন্য আমরা একটা কাস্টম ফিল্ড নিব, এইটা আমাদের পিএসপি দা কন্টেন্ট হয়ে আসছে, এইটা আমাদের কিভাবে আসবে? আরেকটা কাস্টম ফিল নিব ব্যানার নামে। তারপরে হচ্ছে টুলস ইউজড, এইটা হচ্ছে মেইন ব্যাপার। টুলস ইউজড আপনি হচ্ছে এখানে মিনিমাম আমরা 5টা টুলস ইউজের জন্য এখানে আমরা অপশন সেট করব, অর্থাৎ ফটোশপ হতে পারে, এইচটিএমএল 5 হতে পারে, সিএসএস 3 হতে পারে, ইউজার তার ইচ্ছা মতো সেখানে টুলস নির্বাচন করবে এবং তার পার্সেন্টেজ সে দিবে, আর আমরা ফ্রন্ট এন্ডে এটা পেয়ে যাব, এরকম সেট করতে হবে। আর প্রজেক্ট ডিটেল হচ্ছে এইগুলো আমাদের কাস্টম ফিল্ড থেকে আসবে, ডেট, ক্যাটাগরি আর লাইভ প্রজেক্ট, এটাও কাস্টম ফিল্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা অপশন প্যানেল সেট করার পরে বাকিগুলো যুক্ত করলে আমাদের মনে থাকবে, নাহলে কিন্তু ওই কোনটা কি ব্যবহার করছে এগুলো মনে থাকবে না। সেই জন্য আমরা অপশন ফ্রেমওয়ার্ক দেখবো, তারপর এটা দেখবো। আর সিমিলার প্রজেক্ট হচ্ছে এটা যে এই পোর্টফোলিওটা যেই ক্যাটাগরি থেকে আসছে সেই ক্যাটাগরি থেকে আরও কিছু প্রজেক্ট দেখাবে,
এরকম অপশন সেট করতে হবে এখানে। তো সেই জন্য আমরা কি করব, পোর্টফোলিওর হচ্ছে ক্যাটাগরি সাপোর্ট দিব, কাস্টম ট্যাক্সোনমি সাপোর্ট দিব, দিয়ে সেই ক্যাটাগরিটা এখানে সেট করে দিব। তারপরে হচ্ছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা ওইখানে নাম নিয়ে আসব। আচ্ছা তো আমি শুরু করি নাকি? আপনারা কি বুঝতে পারছেন? যতটুকু দেখালাম এই অংশটুকু বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন থাকলে এখনই করে ফেলেন, কারণ এখন একটু অ্যাডভান্সে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই স্ল্যাগটা হচ্ছে এই, দেখেন আমি যখন এই পোস্টটাতে এডিট করছি, এই যে ভিউ পোস্ট, এখানে দেখেন যে এখানে আসছে কি, পোর্টফোলিও ইজ ইকাল টু এটা, আমরা স্ল্যাগটা দিছি হচ্ছে পোর্টফোলিও বলে এটা আসছে। অর্থাৎ একটা পেজের ইউআরএল কি হবে সেটা, যেমন এইটা স্ল্যাগ, এই যে এখানে দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্ল্যাগ, আপনি যেটা দিবেন সেটা স্ল্যাগ আসবে এখানে। তো তাহলে আমরা সিঙ্গেল পোর্টফোলিও পেস্ট করতে পারি না? ওকে, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই টেমপ্লেটে প্রজেক্ট, আচ্ছা কোনটা নেওয়া যায় একটু দেখি, এটা ভালো লাগছে না, এটা ফুল উইড, ব্যানারটা শুধু ফুল উইড, ব্যানারটা ফুল উইডের দরকার নাই, এটাই সুন্দর না? আচ্ছা আমি যেহেতু সুন্দর বলছি আপনারা তো না বলে যাবেন কই না। আচ্ছা প্রজেক্টকে আমরা, এখানে একটা ব্যাপার আছে, সিঙ্গেল কাস্টম পোস্ট ওপেন করলে, আপনারা নর্মালি ওপেন করলে বলবে যে 404 নট ফাউন্ড, ভিউ পোস্টে যান, এখানে মানে দেখাবে না, ওই ওই অন্য হোম পেজ চলে আসছে, অর্থাৎ এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে এটার জন্য স্পেসিফিক টেমপ্লেট নাই আমার। সিঙ্গেল পোস্ট দেখাতে হলে কি ফাইল লাগে বলেন তো? সিঙ্গেল পিএসপি। পেজ দেখাতে হলে কি লাগে? পেজ পিএসপি। সেই জন্য আমাদের এই কাস্টম পোস্ট দেখানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সিঙ্গেল ড্যাশ কাস্টম পোস্ট টাইপ ডট পিএসপি। কাস্টম পোস্ট টাইপ কি ছিল? পিএসপি। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে আমাদের ওই টেমপ্লেটে পাবে, যদিও ভেঙে যাবে কারণ ওই টেমপ্লেট আমরা একদম ডাইনামিক করি নাই। তো জাস্ট আমরা বুঝলাম যে ওই পেজই পাচ্ছে, এইটা বুঝলাম যে ওইটা হচ্ছে সিঙ্গেল, যদি আপনি ওপেন করেন। আচ্ছা আরেকবার বলবো না, কারণ রেকর্ড তো আছে, তাই না? পরে প্রশ্ন, আমরা কাজে ফেরত যাই। তো সিঙ্গেল পোর্টফোলিও হচ্ছে আমরা এখানে সিঙ্গেল ড্যাশ কাস্টম পোস্ট টাইপ ডট পিএইচপি। আপনার যদি কাস্টম পোস্ট টাইপ হচ্ছে নিয়ে আসবেন হচ্ছে যে এখান থেকে, এখানে যেটা থাকবে ফাইলটার নাম হবে সিঙ্গেল ড্যাশ, এখানে যেটা থাকবে সেইটা, তারপরে ডট পিএইচপি, এই ফাইলটা আপনার থাকা লাগবে, না হলে সিঙ্গেল পোর্টফোলিও ওপেন হবে না। আচ্ছা তাহলে আমরা এখানে ডাইনামিক করি, সেটা হচ্ছে কোন পর্যন্ত? এই পর্যন্ত না, হেডার মনে আছে, পিএইচপি গেট হেডার, ফুটার কোন পর্যন্ত? এখান থেকে না, সাইট ফুটার, পিএইচপি গেট, ফুটার হবে না, আপনারা ঘুমাচ্ছেন কিনা সেটা একটা অ্যাসিড টেস্ট হলো আর কি, যদিও। আচ্ছা তো এখানে কিছু ইমেজ আছে, ডাইনামিক করে ফেলি মানে জাস্ট দেখার জন্য যে আমাদের পেজটা সঠিকভাবে পাচ্ছে। এটা ডাইনামিক হবে, এইটাও ডাইনামিক হবে, এখানে ডাইনামিক হবে, এখানে ডাইনামিক হবে, এটা 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 এটা। আচ্ছা এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে আমাদের সিঙ্গেল প্রজেক্ট পেজ ওপেন হচ্ছে, কিন্তু ডাইনামিক না আর কি, কোনো জিনিসই এখনো ডাইনামিক হয় নাই। তো সিঙ্গেল যেই পোর্টফোলিও আমরা ওপেন করলাম, সেখানে আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টের ডিটেইলগুলো আসবে। তো সেই জন্য আমি বলছিলাম যে অপশন অপশন ফ্রেমওয়ার্ক দেখা লাগবে বা অপশন ট্রি দেখা লাগবে। তো আপনারা কি এখনই প্রস্তুত অপশন ট্রি দেখার জন্য? আচ্ছা তাহলে আমি অপশন ট্রিতে চলে যাই। অপশন ট্রি ডাউনলোড, অর্থাৎ আমরা অপশন ট্রিটা ইউজ করব পরবর্তীতে। আমরা চাচ্ছিলাম যে অপশন ট্রি ছাড়া, আচ্ছা আপনাদের কি অপশন ফ্রেমওয়ার্ক দেখাবো নাকি অপশন ট্রি দেখলেই হবে? কোনটা দেখতে চান? অপশন ফ্রেমওয়ার্কটা দেখতে সুন্দর, কিন্তু সেটাতে কোনো মেটাবক্স সাপোর্ট নাই, মেটাবক্সের জন্য আমাদের আলাদা লাইব্রেরি ইউজ করতে হয়। তো অপশন ট্রিতে হচ্ছে মেটাবক্স সাপোর্ট আছে। তো একটা কাজ করি, অপশন ট্রিটাও দেখাই, অপশন ফ্রেমওয়ার্কটাও আপনাদের দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে পরে দেখে, কারণ এটা হচ্ছে খুব ইজি, অপশন ট্রিটা হচ্ছে খুব
মানে সহজ একটা ইয়ে আর কি। তো এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করে আপনি ইনস্টল করার নিয়মটা দেখে নেন। জাস্ট আপনি আপনার থিমে এই ফোল্ডারটা নিয়ে রাখবেন। এখানে আরও দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে অ্যাসেটস, থিম মোড, এই যে ডেমো থিম আর মেটা বক্স ফাংশন আমাদের লাগবে না, এইটা আমরা নিব হচ্ছে আইএনসি ফোল্ডারে, ডেমো অংশটুকু কেটে দিব। অর্থাৎ মেটা বক্স আর আমাদের লাগবে হচ্ছে থিম অপশনস। এবার অপশন ট্রিটাকে আবার ফাংশনে গিয়ে এইটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো ফাংশনে গিয়ে অ্যাক্টিভেট করার নিয়ম হচ্ছে, এটা আমি আপনাদের নিয়ে আসি আর জাস্ট বলে দিচ্ছি আমি। তো এখানে হচ্ছে ফাংশন অ্যাক্টিভেট করার নিয়ম হচ্ছে তিনটা ফিল্টারের প্রয়োজন হবে। প্রথম ফিল্টারটা হচ্ছে ওটি শো পেজেস রিটার্ন ফলস অ্যাড ফিল্টার ওটি শো নিউ, এটা মেইনলি অ্যাক্টিভেট করে হচ্ছে এই যে এইটা দিয়ে, জাস্ট অপশন ট্রি ফোল্ডার থেকে এই ফাইলটাকে লোডারটাকে ডেকে নিতে হবে, তাহলে সে বাকি ফাংশন নেবে। আর এইটা লাগে হচ্ছে অপশন ট্রি এর বিভিন্ন যে কোয়েরি, যেমন আমি যদি এগুলো কেটে দিই, এগুলো ছাড়া যদি অপশন আমি যুক্ত করি, যেমন এখন যদি আমি যাই ড্যাশবোর্ডে, আমার অপশন ট্রি আসবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন আসবে, কিন্তু সব এলোমেলো ছাড়া ছাড়া, যেমন এই যে এখানে কিন্তু এই যে আইকন পাই নাই, অর্থাৎ অপশন ট্রি এর জন্য যে পরিমাণ যে কোয়েরি এনকিউই করতে হয় সেই জিনিসগুলো পাই নাই, এমনি কাজ করবে কিন্তু ইউআইটা ভেঙে যাবে। তো সেই জন্য আমাদের যেটা লাগবে এখানে এই এই তিনটা ফিল্টার লাগবে। তো এই ফিল্টারগুলো দেওয়ার কারণে কি চেঞ্জ হলো সেটা যদি দেখতে চাই, এখন দেখেন কি চেঞ্জ হলো, আমাদের ইউআইটা কাজ করছে, অর্থাৎ তার যে যে কোয়েরি সিএসএস এগুলো লাগে। তো এখানে আমরা আরও দুইটা ফাইল কল করছি, কেন, এটা হচ্ছে থিম অপশনের জন্য কল করছি আর এটা হচ্ছে মেটা বক্সের জন্য কল করছি, ক্লিয়ার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এইটাকে কমেন্ট করে রাখবো, কারণ আমরা ডকুমেন্টেশন চাচ্ছি। এখানে বলা হচ্ছে ওটি শো পেজেস দেখাবে না, রিটার্ন ফলস মানে তো দেখাবে না, তাই না? তো সেই জন্য আমরা এখন যদি যাই, দেখেন তো কি চেঞ্জটা হলো, এই অপশন ট্রি মেনুটা চলে আসলো, এটার থেকে আমরা ডকুমেন্টেশন গুলো দেখতে পারবো, এই এছাড়া আর কিছু না। তো যখন ক্লায়েন্টের কাছে প্রজেক্ট জমা দিব, তখন ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না যে অপশন ট্রি ব্যবহার করছি, বা বুঝতে দিলেও সমস্যা না, কিন্তু এই মেনুটার দরকার নাই, ক্লায়েন্টের তার ডকুমেন্টেশন পড়ার দরকার নাই, তাই না? তো সেই জন্য আমরা যখন হ্যান্ড ওভার করবো প্রজেক্ট, তখন এই দুইটা স্ল্যাশ তুলে দেবো। পিএইচপি তে আপনি যদি এরকম দুইটা স্ল্যাশ দেন, সেক্ষেত্রে সেটা কমেন্ট হয়ে যায়, ঠিক আছে, এইচটিএমএল কমেন্টের মতো। তো এটা আমাদের আপাতত কমেন্ট করাই থাক, কারণ আমরা ডকুমেন্টেশন পড়বো। তো এখন আমরা এর আগে যে প্রমোশন অ্যাড করছিলাম, মনে আছে প্রমোশন অ্যাড করছিলাম, কিন্তু এখানে আমরা যদি প্রমোশনসে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে আইকনটা সিলেক্ট করছি সেটার এই যে ইউআইটা ইউজার কিন্তু বুঝবে না। তো ইউজারকে আমরা এখানে আইকনের নাম দিয়ে এখানে জাস্ট ইউজারকে একটা আমি ফিল্ড তৈরি করবো। তো আমরা প্রমোশন থেকেই শুরু করি, বাদ বাকি পরে আমরা পোর্টফোলিওতেও যুক্ত করব। তো সেই জন্য আমরা একটা ফাইল কল করছিলাম, মনে আছে, যে এই আইএনসি থেকে মেটা বক্সেস নামে, আইএনসি মেটা বক্স। এখানে মেটা বক্সে দেখেন যে সব ধরনের মেটা বক্সের এখানে ইনফরমেশন দেওয়া আছে যে কি ধরনের আপনি মেটা বক্স ব্যবহার করতে পারেন। তো আমি মাই মেটা বক্সে চেঞ্জ করে এখানে দিলাম হচ্ছে, এটা কি পোস্ট, প্রমোশনস মেটা বক্স। তো এটার আইডি আমি একই দেই, এবং অবশ্যই শেষে আপনাকে কল করতে হবে রেজিস্টার মেটা বক্সকে। তো এটার কিছু সেটিংস আছে, যেমন আমি এখানে দিব হচ্ছে প্রমোশনস ইনফরমেশন, আর পোস্ট হবে না, এখানে হবে হচ্ছে পোস্ট টাইপ প্রমোশন। তারপরে এখানে আমি কি অপশন চাচ্ছি, যেমন এটা আমি ড্রপ ডাউন মেনু যদি সেট করতে চাই, ফন্টের সমেত আইকনের অভাব নাই, তো ড্রপ ডাউন সেট করলে বিশাল ড্রপ ডাউন হবে। তো সেটা না করে আমি এখানে জাস্ট এখানে দিব যে ইন্টেরিয়র আইকন কি বা আইকন কোড, তারপরে নিচে একটা লিংক দিয়ে দিব যে ইউ ক্যান গেট আইকন কোডস ফ্রম হেয়ার, তখন ওখানে ক্লিক করলে এই সাইটটা ওপেন হবে, এখান থেকে জাস্ট সে আইকনের নামটা ওখানে দিয়ে দিবে, এরকম করতে হবে। কারণ এখানে ড্রপ ডাউন মানে কি, অনেক প্রচুর আইকন আছে, ড্রপ ডাউন করতে আমাদের 3 দিন লাগবে, তো দরকার নাই ড্রপ ডাউন করার। তো আমরা এখানে টেক্সট মোড দেই, তারপর ড্রপ ডাউন শিখছি। তো এখানে আমরা যেটা করব, আমরা বাদ বাকিগুলো কেটে দেই, আমাদের যেহেতু একটাই লাগবে, অ্যারে দিয়ে অপশনগুলো সেট করতে হয়। যেমন এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি, আইকন কোড বা টেক্সট বা আইকন নেম, আর ডিসক্রিপশন দেওয়ার জন্য
DESC এবার এখানে ডিসক্রিপশন দিব যে আচ্ছা এখানে হবে হচ্ছে আমাদের যেই নামে আমরা ব্যবহার করলাম কাস্টম ফিল্ডটা, কি নামে ব্যবহার করলাম, প্রমোশনস আইকন, এই মেটা বক্সের আইডি হবে ওইটা। আচ্ছা এবার যদি আমরা এইটাকে রিলোড করি সেক্ষেত্রে কি চেঞ্জটা হচ্ছে দেখেন, এখানে একটা ইউআই আসছে। ও আচ্ছা সরি, এটা হবে টেক্সট, ট্যাব হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যদি যাই সেক্ষেত্রে এখানে চলে আসলো যে আইকন নেম। এখন কিন্তু আর ইউজারের জানা লাগছে না যে কোন কাস্টম ফিল্ডের কিটা ব্যবহার করতে হবে। এর আগে কিন্তু আমার এখানে কিটা সিলেক্ট করে দেওয়া লাগতো, বা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটা টোটালি ফাঁকা থাকতো, সেক্ষেত্রে ইউজার জানতে পারতো না। কিন্তু এখন কিন্তু মানে খুব সহজেই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা এখানে লিঙ্কিং করতে হলে এখানে লিঙ্ক হবে কিনা আই এম নট শিওর। আচ্ছা অনেক সময় আবার ওর ভিতরে লিঙ্ক দিলে দেখাই। আচ্ছা হয়েছে, অর্থাৎ এখানে আমরা লিঙ্ক দিয়ে দিলাম যে ইউজার এখান থেকে যে কোনো আইকনের নাম এখানে দিতে পারবে। তাহলে বুঝতে পারছেন যে মেটা বক্স কেন ব্যবহার হবে। এখানে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, ড্রপ ডাউন মেনু, তারপর আমাদের যা ইচ্ছা, যেমন দেখা যাচ্ছে স্লাইডার, কালার পিকার, যেমন আমরা যদি আইকনের কালার সাপোর্ট দিতে চাই, মনে করেন এখনই দিব। হ্যাঁ হ্যাঁ ডিফল্ট ভাবে ওইটা চলে আসবে, না আসে নাই, ওইটা হচ্ছে আমরা দিছি বলেই আসছে, ওইটা হচ্ছে আমরা দিছি বলেই এখানে আসছে। আচ্ছা মনে করেন আমি চাচ্ছি যে আইকনটা চেঞ্জ করার আমি একটা কালার পিকার দিব, যে ইউজার যে কোনো কালার দিতে পারবে। তো সেই জন্য এই কালারটা কিভাবে আসছে একটু দেখে আসি, ব্যাকগ্রাউন্ড কালার না বর্ডার কালার? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই রেড, রেড আসে কিনা দেখি। হ্যাঁ আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আবার বর্ডার কালার দুইটাই চেঞ্জ করা লাগছে। তো সেই জন্য এটার হচ্ছে কি আইকনের কালার না। আচ্ছা এটার একটা কাজ করি, এলিমেন্ট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা হ্যাঁ হবে। তাহলে আমরা এইখানে কি করতে পারি, ইন্ডেক্স পিএইচপি তে গিয়ে আইকন এখানে একটা স্টাইল, স্টাইল ইজ ইকাল টু ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা কালারটা নিয়ে আসব। তো এখানে আমরা নেই আইকন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আইকন ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসব, পিএইচপি ইকো ব্যাকগ্রাউন্ড কালার। এমনি নর্মালি কিছুই চেঞ্জ হবে না, এখানে নর্মালি এটাই থাকবে যে ডিফল্ট কালার সেটা। কিন্তু আমরা যদি এখানে একটা কাস্টম ফিল্ড যুক্ত করি, প্রথমে কাস্টম ফিল্ড দিয়ে টেস্ট করি, রেড এটা নিলাম, তো এবার দেখি যে রেড আসলে কিনা। আচ্ছা রেড আসছে, বর্ডারটার কালারও দিতে হবে। তাহলে এখানে আরেকটা দেই, একই হবে তাই না? অর্থাৎ বর্ডার কালারও রেড হবে। বুঝতে পারলেন যে কি করলাম, এখানে একটা স্টাইল নিলাম, যে এটার স্টাইল নিলে এটার প্রায়োরিটি বেশি পাবে। তো এখন আমাদের এইটা ডাইনামিক, এটা একটা কালার পিকার সেট করতে হবে, এই এটাই তো কাজ। তো সেই জন্য আমরা এখানে যাই আরেকটা অ্যারে নিয়ে, অবশ্যই দুইটা অ্যারের মধ্যে একটা কমা দিতে হবে। তো এখানে আমরা দিলাম আইকন ব্যাকগ্রাউন্ড কালার, আর আমাদের হচ্ছে ঠিক একই রঙে মানে আইডি নিতে হবে, ডিসক্রিপশন আমাদের দরকার নাই। আর এখানে দিতে হবে কি কালার পিকার। তো এবার যদি আমি এডিটে যাই, PICKER না, আচ্ছা এই জন্য এখানে দেখাচ্ছে এটা এক্সিস্ট নাই। আচ্ছা তাহলে আমাদের এই এখানে আমরা ইউজারকে এখন যে কোনো কালার এখানে সেট করতে পারবে, ইউজার যে কালার সেট করবে আইকনটার কালার
সেটাই হবে, এটা আমাদের নিচেই লাগতো, এই যে এইখানে লাগতো, তাহলে এটাও দেখাই দিলাম, আপনারা এটাও অপশন ট্রি দিয়ে ইন্ট্রিগেট করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? অর্থাৎ স্টাইল দিলাম মানে হচ্ছে এইটারই স্টাইল পাবে, আর বাদ বাকিগুলো পাবে কোথায় থেকে? ডিফল্ট পাবে, যেটা দেওয়া আছে স্টাইল সেটা সেটা পাবে। আপনি মনে করেন একটা ডিফল্ট কালার আইকনে দিতে চান, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, STD দিয়ে এখানে যে কালার দিবেন রেড। এবার যদি আমি মনে করেন নতুন একটাতে যাই, অ্যাড নিউ, সেখানে দেখবেন যে আগে থেকেই লাল হয়ে আছে ওই জায়গাটা। কেন লাল হয়ে আছে? আমরা STD ওখানে দিলাম, এই জন্য লাল হয়ে আছে। মোটামুটি আজকে মাথার উপর দিয়ে গেছে না হালকা? আচ্ছা, তাহলে আর প্রেশার দিচ্ছি না, নেক্সটে হচ্ছে আরো একটু প্রেশার দিব। তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে হচ্ছে, এটা তো আমি করেই দিলাম, আপনাদের টাস্ক থাকবে এইটা করা। আর আগামী দিন আমরা দেখব যে কিভাবে প্রজেক্ট পেজটাকে আমরা এইভাবে ডাইনামিক করতে পারি, এবং অপশন ট্রিতে আমরা এমন অপশন সেট করব যে এখান থেকে পোর্টফোলিওস অ্যাড নিউয়ে গেলে এখানে হচ্ছে টুলস টাইটেল, টুলস পার্সেন্টেজ ইউজার যেন এখানে দিয়ে দিতে পারে, আর টোটাল এই অপশনটা আমরা কাস্টম মেটাবক্স দিয়ে ডাইনামিক করব। ঠিক আছে?